हमें यहाँ तो खुशी अल्लाह साहब को जाने अल्लाह साहब को जाने अपना देर दिखे लोग को करे हमार की बोलते बोले भाषा ही खाली है हमें यहाँ तो खुशी अल्लाह साहब को जाने अल्लाह साहब को আমার আব্বা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ এদের দাদা জান আর আমার দাদা জান এদের পদ্দা দাদা আল্লাহ তা তাদের ভাই নবীর প্রথম পাক আপনাদের সকলের জন্য আল্লাহ পাক আমাকে দূরে রত্ন দিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন জিন ঘর বন্ধ প্রেমিকাগুড়ি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এইভাবে যদি আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত দাদা উজিয়ে সিলসিলার খেদমত মানুষ সমাজের যেন খেদমত করতে পারে আল্লাহ করা সকলে বলেন আমিন বেশি কথা বলছি না আল্লাহ পাক আপনাদের সমস্ত জিনিস কবুল করে সকলে বলেন আমিন যে যা করেছেন আপনারা সকলে মিলে দোয়া করবেন আমার মাশাআল্লাহ ভাই তো ভাই আমার অনেক সকলে দোয়া করবেন আল্লাহ সকলে বলেন আমিন জোরে বলেন আমিন যে যা পড়েছেন আমার উপর হাওয়ালা করে দেন আমি আমার জীবনের গুনাহের দিকে লক্ষ্য করে তওবা চাইছি আপনারা তো আল্লাহর কাছে তওবা চান তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন পছন্দ করেন আমার বড় ভাই এখানে উপস্থিত আছে হাজির আছেন জনাব আল্লামা পীর আলী আকবর সিদ্দিকী পীর সাহেব কিবলা একবার সময় আমাকে গাড়ি করে তুলে নিয়ে চলে এলেন বলে চলো ছোট ভাই যাই একসঙ্গে গাড়িতে তুলে নিয়ে এলেন যাই হোক মাশাআল্লাহ আল্লাহ এখানে নিয়ে এসেছেন খেদমতে আজকে যে নলেজ সিটি অলি রহমান মুজাহিদ জামান আমির সিদ্দিক আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ এর স্মরণে যে কায়েম হয়েছে একটা শিক্ষার প্রতিষ্ঠান এখানে কায়েম হবে এবং তিনার আশা ছিল দাদা হুজুর রহমাতুল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ শিক্ষা শিখবে লেখাপড়া শিখবে শিক্ষার আলোর মধ্যে আসবে এটা দাদা হুজুর রহমাতুল্লাহ তিনি তার জীবনে এই শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গেছেন উল্লিশ কি মাদ্রাসা আরবি শিক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন তার সঙ্গে সঙ্গে নিস্কিম মাদ্রাসা তিনি করেছিলেন বাংলার মানুষ খালি আরবি শিখলে হবে না সেখানে দরকার বাংলা দরকার ইংলিশ দরকার হিন্দি দরকার শিক্ষা যদি না থাকে এরা পিছিয়ে পড়বে এরা এগিয়ে যেতে পারবে না হ্যাঁ যার কারণে এইসব প্রতিষ্ঠান করে গেছিলেন সেই শিক্ষার প্রতিষ্ঠানে আপনার নিস্কিম মাদ্রাসায় হিন্দু ভাই আমার আছেন শিক্ষক মুসলিম আছেন সমস্ত জাতি সেখানে পড়াশোনা করেন আজকে এই যে নলেজ সিটি আজ কায়েম হচ্ছে আমার ভাতিজা তৈরি করেছে এর মধ্যে সকলের সহযোগিতা প্রচেষ্টা মেহনত হয়ে উঠে আসছে
এখানে বড় ডাক্তার প্রফেসর মাসাল এসেছেন, বিভিন্ন বিষয় বলে দিয়ে চলে গেছেন। এই নলেশ্বরীর বিরুদ্ধে অনেক এর আগে সমালোচনা করা হয়েছে, দুর্নাম বদনাম বদনাম গা হয়েছে, ভাই পোষাব টাকা মেরে দিয়েছে, খেয়ে দিয়েছে, একটা পিচ্ছাপ কেনা করার ক্ষমতা নেই, কোথা করেছে জমি নেই, বিভিন্ন বিভিন্ন কথাবার্তা বলেছে। বা আমি বলেছিলাম আমার ভাই তো আব্বাস সিদ্দিকী, আমার বংশের ছেলে, এটা মনে রাখবেন, কিন্তু কথা যখন দিয়েছে হবে, সময় লাগবে, সময় লাগবে, তাড়াহুড়ো করলে হয় না। আজকে আল্লাহর খাস রহমত দাদা হুজুর প্রিয় রুহানি ফয়েজ দুয়ার বরকত থেকে আজকে আপনার এই কতলা হয়েছে। বাবা বলুন তো, কতলা চারতলা আল্লাহ করিয়ে দিয়েছে, আরো কিছু হবে। হ্যাঁ, নলেশ্বরী মানে বিশাল একটা ব্যাপার, এটা আমরা চলে যাব, আমরা গত হয়ে যাব। আমার বাপ চাচারা ছিলেন গত হয়ে চলে গেছে, বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর চলে গেছে, বড় বড় ভাইরাও চলে গেছে, আমাদের বয়স হয়েছে, আমরাও চলে যাব। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি দাদা হুজুরকে ঐতিহ্যকে বাঁচাতে হবে। তোমার যদি ঐতিহ্য মাঝে, বাংলার কোটি কোটি মানুষের ঐতিহ্য মাঝবে। আজকে এখানে হয়েছে হচ্ছে এটার জন্যে আমাদের দেশের, আমাদের মাশাআল্লাহ গ্রামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান উভয়ের একটা গর্ব, আপনাদের সকলের গর্ব, ঠিক না বেঠিক গো বাবা, বুঝলেন না? আজকে ফুরফুরা শরীফে আসছে বাংলার মানুষ, রাস্তায় বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে, গাড়ি আসতে দিয়ে হচ্ছে না, মারা হবে, পিটা হবে, হ্যাঁ তোমাদের এসব জিনিস দেওয়া হবে না, সেসব জিনিস বঞ্চিত করে দেওয়া হবে। আজকে বিভিন্ন জায়গায় তারা বাধা দিচ্ছে, আটকা চেষ্টা দেয় না। হ্যাঁ, আজকে বলুন আপনারা আসছেন কোথা? দাদা পীরাতে দরবারে ফুরফুরাই যেতে দেওয়া হবে না, ফুরফুরা মুখ করতে দেওয়া হবে না। কারা বলছে, এরা কারা, এটা জানতে হবে। তারা কিন্তু আমাদের নয়, তারা কিন্তু আমাদের নয়, তারা ফুরফুরা ভক্ত নয়, কি বুঝলেন? তারা এইসব কথাবার্তা বলে আটকাবার চেষ্টা করছে। আজকে আটকে বলে বন্ধ করতে পেরেছে? বলুন, পেরেছে? বন্ধ করতে পারে না, আগামী দিনেও পারবে না, ইনশাল্লাহ, এটা মাথায় রাখবেন। আজকে একটা জিনিস চিন্তা করুন, আল্লাহর খাস রহমত আল্লাহর দয়া ছাড়া এসব কোনো কাজ হতে পারে না, পারে বাবাজি? পারে না। অথচ মাথায় রাখবেন, মুজিবুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ তিনি স্বাধীনতা সংগ্রাম ছিলেন, তিনি বহুভাবে লড়ে গেছেন কৌমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য। আজ তিনি প্রতিবাদ করেছেন, লড়াই করেছেন। আজকে বাংলার মানুষ তেনার মতদর্শ ধরে, তেনার সিলসিলা ধরে বাংলার মানুষ আস্তে 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 আগে যাচ্ছে, কাজকাম করে যাচ্ছে, এটাকে রুখতে কেউ পাচ্ছে না। আব্বাস সিদ্দিকীর পিছনে লেগে দুর্নাম বদনাম করে কিছু হবে না, এ জানতে হবে যে আব্বাস সিদ্দিকী আমার ভাইপো, তিনি কোন কাজটা করছে, কার জন্য করছে, সে ভাইপো কি তার নিজের জন্য করে যাচ্ছে? তিনি তো তার নিজের জন্য করে যাচ্ছে না, তিনি করে যাচ্ছেন, এটা কার জন্য? দাদা হুজুর কিবার জন্য করে যাচ্ছেন।